এক গৃহবধূ রহস্য মৃত্যুতে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলডাঙ্গা থানা দক্ষিণপাড়া এলাকায়। জানা গেছে, ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার শ্বশুর বাড়ির লোকেরা দাবি করলেও বাবার বাড়ির লোকজনের দাবি, খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃত গৃহবধূর নাম উমাহান খাতুন, তার বাড়ি বেলডাঙ্গার বেগুনবাড়ি মাছপাড়ায়। মেয়ে অসুস্থ হয়েছিল এক সপ্তাহ আগে, ঠিক আছে, জ্বর হয়েছিল। তার বাড়িতে মেয়ের বাড়িতে মেয়ের মামায় বাবার বাড়িতে পুছে দেওয়া হয়। তারপরে মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে গত পরশু দিন নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। পরশু দিন নিয়ে যাওয়ার পরে এই কী ঘটনা ঘটেছে আমরা সঠিক জানিনি। আমরা এটুকু জানতে চাইছি, উনি হোক হয় বালা ইস্তাবাদে হোক কিছু হোক, ওর নিজে মেরে নিয়ে তারপরে হসপিটালে নিয়ে এসছে। বিবাহ কমাস হয়েছে জানি, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ বিয়ে হয়েছে। তাহলে আপনারা জানেন না বিষয়টা? না, বিষয়টা আর কিছু জানি না। আমি ছেলের দিকে, কোন সমস্যা হতো কি? সমস্যা বলতে সমস্যা এটুকু জানতাম না যে কোনোদিন সমস্যা শুনিও নি অত। হ্যাঁ, টুকটাক ওটা হতে পারে, সংসারে হতে গেলে ওটা সবারই হয়, সকলের হয়, ফ্যামিলিতে।